আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে। পৌর ফসলের মেম্বার প্রধান আমরা ওনার কাছ থেকে জানবো বিস্তারিত। আচ্ছা দাদা, কি আলোচনা লকডাউন ব্যাপার পুরুলিয়া জেলা শাসক দপ্তরে? পুলিশ মহল, জেলা প্রশাসন, পৌরসভা থেকে আমি নিয়ে আলোচনা হলো যে পুরো তিনটা জনকে পুরো লকডাউন করা হবে, শুধু গোলি এবং মেডিসিন বাদ দিয়ে, এবং একটা রেশন দোকান আছে, রেশন দোকানটা বাদ দিয়ে, এই তিনটে বাদ দিয়ে পুরোটাই লকডাউন করা হবে আগামীকাল থেকে। এবং শনি রবিবার দিন পুরো
বন্ধ করার জন্য প্রস্তাব আমি দিয়েছি, শনি রবিবার জন্য দুটো দিন পুরো বন্ধ থাকে। সেটাও ওনারা চিন্তাভাবনা করছেন, ওটা মনে হয় বন্ধ করবেন শনি রবিবার। আর আগামীকাল থেকে মানে অ্যানাউন্সও করবেন, যাতে মানুষকে সচেতন করবেন। এবং আমাদের একটা কন্ট্রোল রুম হচ্ছে, সেখানে পৌরসভা জেলা পুলিশ প্রশাসন মিলে থাকবে, যে কোনো মানুষের যদি কোনো অসুবিধা হয়, ওষুধের বা কোনো খাবার দাবার কোনো অসুবিধা হয়, তখন এখানে যোগা অভিযোগ করলে আমরা সেখানে তার বাড়িতেও পৌঁছানোর ব্যবস্থা করি। এই আলোচনা সভায় আর কী কী বিষয়ে আলোচনা হয়? ওই মূলত হয়েছে আজকে এই তিনটা জোনে ঘোরা হলো, পরিদর্শন করা হলো। এসপি সাহেব ছিলেন, ডিএম সাহেব ছিলেন, আমরা ছিলাম। পুরো পরিদর্শন করে দেখলো এলাকাটা, যে কোনখানে কী কতটা বন্ধ করা যায়। পুরো জোনটাকে পুরো এলাকাটাকে পুরো বন্ধ করার জন্য বললেন, আমাদেরকে কোনো রাস্তাটা বাস দিয়ে বন্ধ করতে বললেন, সেটাও আমরা মিউনিসিপ্যালিটি থেকে বন্ধ করে দেবো। কস্তুরবা স্কুলের গলির টুকুটো বাকি আছে, ওটাও বন্ধ করে দেবো। সাধারণ মানুষের আবেদন রয়েছে, মানে বা দাবি রয়েছে, যে যেন সম্পূর্ণ লকডাউন করা হয়। তো কি সম্পূর্ণ লকডাউন কি সম্ভব এই মুহূর্তে? সম্পূর্ণ আমার মনে হয় এই মুহূর্তে আর সম্ভব হবে না। ওনারা বললেন যে দুটা দিন করার চেষ্টা চলছে। মানে সম্পূর্ণ লকডাউন হওয়ার কোনো না প্রশ্ন আসছে না? না। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।